আসসালামু আলাইকুম, মাইসেল রাসেল হালদার ফ্রম ফিশ ভ্যালি। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ওই যে একটা বোট আছে, ওখানে মূলত কিছু জেলেরা আছে, ওরা জাল সেট আপ দিছে মাছ ধরবে। তো কি মাছ ধরে সেটাই দেখাবো আপনাদেরকে, এই কারণেই হচ্ছে ওদের কাছে যাওয়া আমাদের। তো আমরা অলরেডি ওদের কাছে চলেও আসছি, এবং এই যে দেখুন জাল টানতেছে, ওরা হচ্ছে এখানে বেরজাল সেট আপ দিছে, বেরজাল টানতেছে, বেরজাল টানবে, মাছও আসবে। আশা করি আমরা দারুণ দারুণ কিছু মাছের দেখা পাবো। জাস্ট সাথেই থাকুন, দেখে থাকুন। আর বেরজাল টানতে মূলত অনেকগুলো লোকের প্রয়োজন হয়, আর কতজন লোকের প্রয়োজন হবে সেটা হচ্ছে নির্ভর করে এই জালের সাইজ কতটা বড় তার উপরে। তো আজকে এখানে যে বেরজালটা সেট আপ দেওয়া হয়েছে এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা বেরজাল, মানে সর্বোচ্চ বড় সাইজের। এর চেয়ে বড় সাইজের বেরজাল অ্যাজ ইউজুয়াল হয় না, প্রায় লম্বাই প্রায় 400 থেকে 450 হাত লম্বা হয় এই জালগুলো। তো এত বড় জাল টানতে আসলে লোকেরও প্রয়োজন হয় অনেক বেশি, তো প্রায় 10 থেকে 12 জন মানুষ লাগে এই জাল টানার জন্য, জাল সেট আপ দেওয়ার জন্য এবং মাছ ধরার জন্য, এবং বেশ সময় সাপেক্ষ একটা বিষয়। তো আমাদের জালটা না প্রায় শেষের পর্যায়ে, আর কিছুক্ষণের ভিতরে আমরা মাছের দেখা পাবো। এই যে দেখুন জাল টানতে টানতে দুই সাইড দিয়ে টানতে টানতে কিন্তু একদম জালের শেষ প্রান্তে, মানে মাছ বরাবর চলে আসছি আমরা, আর অল্প কিছু জাল বাকি আছে টানা। এই জালটুকু টানা শেষ হলেই কিন্তু আমরা মাছের দেখা পাবো। আর এই যে দেখুন অলরেডি মাছের দেখা আমরা পেয়ে গেছি, এই যে এখানে মাছ আছে, হরেক পদের মাছ, পোয়া মাছ, তপসে মাছ, পার্শে মাছ, মোটামুটিভাবে কয়েক আইটেমের মাছ মিক্স আছে। সো বেরজালে আসলে এক এক সময় এক এক ধরনের মাছ হয়, মূলত নদীতে যখন যে টাইপের মাছ বেশি হয় সেই টাইপের মাছগুলোই। সো যেহেতু জোয়ারভাটার নদী, এখানে যখন যেই মাছটা থাকে সেটাই ধরা পড়ে। আর আজকে হচ্ছে এখানে পোয়া মাছটা একটু বেশি ছিল, আর সেটাই আসছে বেশি পরিমাণে। মাছের সাউন্ড শুনতে পাচ্ছেন, একদম কট কট করতেছে। এই হচ্ছে মাছগুলো, ওনারা বেশ ভালো পরিমাণে এবং বেশ বড় সাইজের পোয়া মাছগুলোই হচ্ছে ধরেছে। তো এই মাছগুলোই হচ্ছে এভাবে জেলেরা ধরে, আর এদের থেকে আমরা কিন্তু সংগ্রহ করে আমাদের সম্মানিত কাস্টমারদেরকে ডেলিভারি দিয়ে থাকি। সো এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে ফিশবেলি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট, ইউরেল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। সো আর দেরি না করে এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ নিতে এখনই যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে। আর মাছ ধরার এই দৃশ্যটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই সুন্দর করে কিছু কমেন্ট করে যাবেন, যাতে করে আমরা আপনাদেরকে এমন দারুণ দারুণ ভিডিও আরও বেশি বেশি দেখাতে পারি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।